গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু ভিজন ডব্লু বিসিএস তো আজকে তোমার সাথে এইটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করবো তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও ডিসকাস করবো আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সকাল আটটায় কিন্তু ডেইলি কারেন্ট এফেয়ার্সের ক্লাসটি করানো হয় অবশ্যই তোমার কিন্তু সকালবেলায় ক্লাসটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলি এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়বে মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে আর সকলের কাছে রিকোয়েস্ট আছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তার সাথে সমস্ত ক্লাসের পিডিএফ নোটিফিকেশান যদি নিয়মভাবে পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সাথে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সমস্ত কিন্তু ক্লাসের পিডিএফ নোটিফিকেশান ওইখানে শেয়ার করা হয় ক্লিয়ার চলো তো আজকের ফার্স্ট কোয়েশন দেখেন কি আছে জোসেফ জ্যোতি হ্যাজ রিসেন্টলি রিজাইন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ দিচ কান্ট্রি তো জোসেফ জ্যোতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে উনি পদত্যাগ করলেন সঠিক উত্তরে যাবে অপশন এ হাইতি তো জোসেফ জ্যোতি যিনি হাইতির প্রধানমন্ত্রী ছিলেন উনি কিছুদিন আগেই সেখানকার সিচুয়েশান খুবই খারাপ হয়ে চলছে তো সে কারণে সেই সিচুয়েশনটা কন্ট্রোল না করতে পেরে উনি কিন্তু নিজের পজিশন থেকে বা প্রধানমন্ত্রী পদ থেকে উনি পদত্যাগ করলেন তো একটু দেখেন এর ব্যাপারে প্রাইম মিনিস্টার অফ হ্যাতি জোসেফ জ্যোতি হ্যাজ রিজাইন্ড ফলোইং আ সিচুয়েশন অফ আনরেস্ট ইন দ্য কান্ট্রি ডিউ টু দ্য ইনক্রিজ ইন কিলিং অ্যান্ড কিডন্যাপিং কেসেস ওভার দ্য পাস্ট ফিউ ডেজ তো জোসেফ জ্যোতি যিনি হাইতির প্রধানমন্ত্রী ছিলেন তো সেখানকার কন্ডিশন দিনের পর দিন খারাপ হতে চলেছে তো সে কারণে সেই সিচুয়েশনটা কন্ট্রোল না করতে পেরে উনি কিন্তু নিজের পদ পজিশন থেকে বা প্রধানমন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করলেন তো কিছুদিন থেকে ওখানে দেখা যাচ্ছে যে কিলিং মানে মার্ডারিং এবং কিডন্যাপিং কেসটা বেড়ে যাচ্ছে তো সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল না করতে পেরে কিন্তু উনি নিজের পজিশন থেকে উনি পদত্যাগ করলেন ক্লিয়ার তো হাইতির ব্যাপারে একটু দেখে আমরা ক্যাপ্টেল হচ্ছে পোর্ট অফ প্রিন্স প্রেসিডেন্টের নাম হচ্ছে জোভেনেল মোয়াসে কারেন্সি হচ্ছে হাইতিান গ্রাউড এবং কোন কন্টিনেন্ট হচ্ছে সেটা হচ্ছে নর্থ আমেরিকা ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে হু উইল হেড দ্য রেগুলেশন রিভিউ অথরিটি আর টু পয়েন্ট জিরো তো রেগুলেশন রিভিউ অথরিটির হেড কে তো সঠিক উত্তরে যাবে বি এম রাজেশ্বর রাও তো এম রাজেশ্বর রাও বর্তমানে উনি কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপিউটি গভর্নর তো উনি রেগুলেশন রিভিউ অথরিটির কিন্তু হেড তো এর ব্যাপারে দেখিনি আমরা এম রাজেশ্বর রাও গভর্নর অফ বি হেড অফ দ্য রেগুলেশন রিভিউ অথরিটি তো এম রাজেশ্বর রাও যিনি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর উনি কিন্তু রেগুলেশন রেভিউ অথরিটি কিন্তু হেড হিসাবে উনি নির্বাচিত হয়েছেন ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে নেম দ্য ইন্ডিয়ান ফিল্ম উইচ হ্যাজ ওয়ান দ্য বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার অ্যাওয়ার্ড অ্যাট মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের কোন সিনেমাটাকে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে তো সঠিক উত্তরে যাবে অপশন ডি পগলিয়া তো পগলিয়া যে সিনেমাটি আছে সেটা হচ্ছে ভারতের একটা সিনেমা তো এই সিনেমাটাকে মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য মারাঠি ফিল্ম পাগলিয়া হ্যাজ ওন দ্য বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার্স অ্যাওয়ার্ড অ্যাট মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড তো পগলিয়া হচ্ছে একটা মারাঠি সিনেমা তো সেই সিনেমাটা কিন্তু মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিচার অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে ক্লিয়ার তো মস্কো হচ্ছে রাশিয়ার ক্যাপিটাল তো রাশিয়ার ব্যাপারটা দেখে নিই আমরা প্রেসিডেন্ট হচ্ছে পুতিন ক্যাপিটাল হচ্ছে মস্কো এবং কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল চলো নেক্সট দেখে না কি আছে অ্যাজ পার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রি রিপোর্ট বাই ইউএস নিউজ অ্যান্ড ব্যাব গ্রুপ উইচ কান্ট্রি টক দ্য লিস্ট তো ইউএস নিউজ এবং ব্যাব গ্রুপ তারা সারা দু একুশ সালের ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রি তারা একটা রিপোর্ট তৈরি করেছে তো এই রিপোর্ট অনুযায়ী কোন দেশ শীর্ষস্থানটি অর্জন করেছে সঠিক উত্তরে যাবে অপশান সি ক্যানাডা তো কিছুদিন আগেই ইউএস নিউজ এবং ব্যাব গ্রুপ তারা একটা ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রিজ রিপোর্ট তৈরি করেছিল আর সেই রিপোর্টের অনুযায়ী ক্যানাডা কিন্তু এই লিস্টে শীর্ষস্থানটি অর্জন করেছে একটু দেখেন এর ব্যাপারে ফর দ্য ফার্স্ট টাইম ক্যানাডা টেক্স প্লেস দ্য টপ স্পট ওভারঅল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বেস্ট কান্ট্রিজ রিপোর্ট র্যাঙ্কিং অ্যান্ড অ্যানালাইসিস প্রজেক্ট বাই ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ব্যাব গ্রুপ তো ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ব্যাব গ্রুপ তার একটা রিপোর্ট তৈরি করেছে সেটা হচ্ছে দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড বেস্ট কান্ট্রিজ রিপোর্ট আর এই রিপোর্টের অনুযায়ী কিন্তু ক্যানাডা প্রথমবার কিন্তু শীর্ষস্থানটি অর্জন করেছে ক্লিয়ার তো ক্যানাডার আপনার একটু দেখে নিই আমরা প্রাইম মিনিস্টার নাম হচ্ছে জাস্টিন ট্রডিও ক্যাপিটাল হচ্ছে ওটাওয়া এবং কারেন্সি হচ্ছে ক্যানাডিয়ান ডলার চলো নেক্সট কোয়েশনটা কি আছে গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন পার্টনার উইথ উইচ মেজর টু ওয়ার্ক অন হেলথ কেয়ার অ্যান্ড এগ্রিকালচারাল ইনোভেশন তো গভর্নমেন্টের একটা থিঙ্ক ট্যাঙ্ক সেটা হচ্ছে নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন তো কোন কোম্পানির সাথে তারা একটা চুক্তি করেছে পার্টনারশিপ করেছে হেলথ কেয়ার এবং এগ্রিকালচারাল উপরে ইনোভেশনগুলো করার জন্যে তো সেটি সেই কোম্পানিটির নাম কী কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ বেয়ার তো গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন তারা চুক্তি করেছে বা পার্টনারশিপ করেছে বেয়ার্স কোম্পানির সাথে যাতে হেলথ কেয়ার এবং এগ্রিকালচার ইনোভেশনের উপরে তারা কাজ করতে পারে তো একটু দেখে নেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ অটল ইনোভেশন মিশন অ্যান্ড জার্মান ড্রাগ অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালস মেজর বেয়ার্স পার্টনার টু ওয়ার্ক টুয়ার্ডস ফোস্টরিং ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ অ্যাক্রস এগ্রিকালচার অ্যান্ড হেলথ সেক্টর তো গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ আটল ইনোভেশন মিশন এবং জার্মান একটা ড্রাগ কোম্পানি ড্রাগ অ্যান্ড অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি সেটার নাম হচ্ছে বেয়ার এই দুটি সংস্থা চুক্তি করেছে যাতে ভারতের মধ্যে হেলথ কেয়ার এবং এগ্রিকালচারাল ইনোভেশনটাকে উপরে যাতে ভালোভাবে তারা কাজ করতে পারে তো সে কারণে তারা কিন্তু একটা পার্টনারশিপ করেছে ক্লিয়ার তো নীতি আয়োগের ব্যাপারে একটু দেখে নিই আমরা কবে গঠন করা হয়েছিল পয়লা জানুয়ারি দু হাজার পনেরো সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি চেয়ারপারসনের নাম হচ্ছে নরেন্দ্র মোদী এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অমিতাভ কান্ত ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে রিসেন্টলি গোল্ডম্যান শ্যাক্স হ্যাজ লোয়ার্ড ইন্ডিয়াস জিডিপি টু হোয়াট পার্সেন্ট ফর দিস ফিশিয়াল ইয়ার তো রিসেন্টলি গোল্ডম্যান শ্যাক্স তারা ভারতের জিডিপিটাকে লোয়ার করেছে কমিয়ে দিয়েছে এই বছরের জন্য তারা অনুমান করেছে যে ভারতের যে জিডিপি রেটটা হবে আগে তারা একটা অনুমান করেছিল আর কিছুদিন আগে একটা অনুমান করেছে দিয়ে তারা একটু কমিয়ে দিয়েছে কারণ দিনের পর দিন কোভিড কেসেসগুলো বাড়ছে এবং ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস হতে চলেছে ভারতের মধ্যে তো সে কারণে সেই সমস্ত জিনিসগুলোকে দেখে গোল্ডম্যান শ্যাক নির্ধারিত করেছে যে ভারতের জিডিপিটা একটু কম হতে পারে তো সেটি কত সঠিক উত্তরে যাবে অপশান ডি টেন আগে গোল্ডম্যান শ্যাক অনুমান করেছিল এবছর কিন্তু টেন পয়েন্ট নাইন হবে জিডিপিটি ভারতের তো তারপর কিছুদিন পর তারা নতুন একটা রিভাইজ রেট তারা জারি করেছে সেখানে দেখা গেছে যে তারা জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট কমিয়ে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা নির্ধারিত করেছে একটু দেখে নেওয়ার ব্যাপারে গোল্ডম্যান শেক্স ওয়াল স্ট্রিট ব্রোকারেজ হ্যাজ রিপোর্টেডলি লোয়ার ইন্ডিয়াস জিডিপি ফোরকাস্ট ফর দ্য ফুল ইয়ার ফ্রম টেন পয়েন্ট নাইন টু টেন পয়েন্ট ফাইভ কাপেল উইথ পেজিং ডাউন দ্য স্টক ইন্ডিসেস ভ্যালুয়েশন অ্যান্ড আর্নিং তো গোল্ডম্যান শেক্স ওয়াল স্ট্রিট ব্রোকারেজ তারা রিপোর্ট করেছে একটা তারা রিপোর্ট করেছে আর তারা অনুমান করেছিল প্রথমে যে ভারতের যে জিডিপি রেটটা হবে গ্রোথ রেটটা হবে সেটা টেন পয়েন্ট নাইন পার্সেন্ট তো দিনের পর দিন কোভিড কেসেসগুলো বাড়ছে এবং শেয়ারসের প্রবলেম হচ্ছে স্টকসগুলোর ভ্যালুয়েশান কমছে আর্নিং কমছে তো সে কারণে তারা অনুমান করেছে যে বর্তমান একটা তারা নির্ধারিত করেছে যে ভারতের দু হাজার একুশ বাইশ সালের যে জিডিপিটি হবে সেটা হচ্ছে কত টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লিয়ার চলো নেক্সট কোয়েশনটা কি আছে ইন সিটি দ্য ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ উইল বি হেল্প ফ্রম টোয়েন্টি থার্ড নভেম্বর টু টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপটি একুশ সালের নভেম্বর তেইশ থেকে উনত্রিশ হবে তো সেটি কোন সরে এটি অর্গানাইজ করা হবে তো শরের উত্তরে যাবে এ হস্টান তো হস্টেনে নভেম্বর তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ দু একুশ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপটি অর্গানাইজ করা হবে একটু দেখেন ব্যাপারে

তো স্পোর্ট এক্সচেঞ্জের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তরে যাবে অপশন বি পৃথিবী শাহ তো পৃথিবী শাহকে স্পোর্ট এক্সচেঞ্জের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে একটু দেখে নেওয়ার ব্যাপারে স্পোর্ট এক্সচেঞ্জ ওয়ান অফ দ্য নিউস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাডিশন টু দ্য ফ্যান্টাসি স্পোর্ট ল্যান্ডস্কেপ ইন ইন্ডিয়া হ্যাজ রোপড ইন পৃথ্বী শাহ আ পাওয়ার হাউস অফ এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল অ্যাজ ইট ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো স্পোর্টস চেঞ্জ স্পোর্ট এক্সচেঞ্জ যেটা হচ্ছে ভারতের নতুন এবং ফাস্টেস্ট স্ক্রোয়িং একটা অ্যাডিশন ফ্যান্টাসি স্পোর্ট ল্যান্ডস্কেপ ভারতের তো তারা অ্যাপয়েন্ট করলো ভারতের প্লেয়ার পৃথিবী শহকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন দাও কি আছে রিসেন্টলি গুলিরমো ল্যাসো ওয়াজ সোয়ান অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি তো কিছুদিন আগেই গুলিরমো ল্যাসো কোন দেশের রাষ্ট্রপতি পদে উনি অ্যাপয়েন্ট হয়েছেন তো সরে উত্তরে যাবে অপশন ডি ইকুয়েডার তো ইকুয়েডারে নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন গুলেরমো ল্যাসো তো একটু দেখে নেওয়ার ব্যাপারে ফর্মার ব্যাংকার গুলেরমো ল্যাসো হ্যাজ ডিক্লেয়ার ভিক্টরি ইন দ্য ইকুয়েডোরিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশন তো কিছুদিন আগে ইকুয়েডরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল সেখানে প্রাক্তন ব্যাংকার গুলিরমো ল্যাসো কিন্তু সেখানে জিতেছে এবং কিছুদিন আগে উনি ইকুয়েডারের রাষ্ট্রপতি পদে উনি শপথ গ্রহণ করলেন তো একটু নিই ইকুয়েডারের ব্যাপারে ক্যাপিটাল হচ্ছে কোয়েচো প্রেসিডেন্ট হচ্ছেন গুলেরমো ল্যাসো এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার ক্লিয়ার চলো তো আজকের শেষ প্রশ্ন দেখে নাকি আছে হু স্টেনিয়ার হ্যাজ এক্সটেন্ডেড বাই সিক্স মান্থ অ্যাজ আ চিফ অফ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন তো সিভিল এভিয়েশনের চিফ অফ ডাইরেক্টরের পদটাকে সিক্স মান্থস কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তো বর্তমানে সিভিল এভিয়েশনের চিফ অফ ডাইরেক্টর কে তো সঠিক উত্তরে হবে অপশান এ অরুণ কুমার তো অরুণ কুমার কিন্তু বর্তমানে সিভিল এভিয়েশনের চিফ অফ ডাইরেক্টর তো ওনার পদটাকে সিক্স মান্থস আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে ক্লিয়ার একটু দেখে নেওয়ার ব্যাপারে দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড দ্য টেন অফ অরুণ কুমার চিফ অফ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বাই সিক্স মান্থ তো ভারত সরকার অরুণ কুমারের টেন ইয়ারটাকে যিনি হচ্ছেন সিভিল এভিয়েশনের চিফ অফ ডাইরেক্টর জেনারেল তো ওনার পদটাকে সিক্স মান্থস কিন্তু এক্সটেনশন করে দিয়েছে ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট এফেয়ার্সের কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এরপর তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রেখো পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তো এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি জিনিসগুলো পারলে ভালো করে খাতায় নোট ডাউন করে রেখো ক্লিয়ার আর একটা জিনিস তোমাদের সকলের কাছে বলার আছে সেটা হচ্ছে প্রত্যেক দিন যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে তার পিডিএফ ফাইলগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও কারণ প্রত্যেকদিন সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয় ক্লিয়ার তো আসে ক্লাসটি আমি এখানে শেষ করছি ক্লাসটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ